দেব্রুপ লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। হয়তো তোমরা ভাবছো দেব্রুপ লাইফস্টাইলে নতুন মুখ। হ্যাঁ, আমি রূপালীর দিদি। তো তোমরা সকলেই জানো যে রূপালী বাইরে ছিল, সুরাটে ছিল, তো হোম টাউনে ফিরেছে এবং ও বাপের বাড়িতে এসেছে, আমারও বাপের বাড়ি। তো আমরা দুই বোন, এবং আমার এবং আমার বোনের দুজনেরই খুব ক্লোজ ফ্রেন্ড দীপশা, ওরা দুজনে দুজনকে কলিজা বলে ডাকে। তো আমার কাছে আমার বোন বা দীপশা দুজনেই বোন। আমি আর দীপশা আগামীকাল চলে যাব বোনকে ওয়েলকাম জানাতে এবং বোনকে কিছু সারপ্রাইজ গিফট দিতে। তো সারপ্রাইজ গিফট কীভাবে দিচ্ছি বা আরও কিছু সারপ্রাইজ গিফট ওর জন্য রয়েছে, কীভাবে কী সেলিব্রেট করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু রূপালি এই বিষয়ে কিছুই জানে না, ওটা ওর কাছে সারপ্রাইজ গিফট, ওই জন্য ও হয়তো ভিডিও ক্লিপস নিতেও পারবে না। সেই জন্য ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করছি এবং পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। দেবী পাচ্ছ যে রূপালির ক্লোজ ফ্রেন্ড কলিজা, ও ওর কলিজার জন্য গিফট বানাচ্ছে। তো সারপ্রাইজ গিফট রেডি করা হচ্ছে, করিতে পারছি রাত 10:20। এখন কাজ এত পর্যন্ত এগোচ্ছে। তো ইনি হচ্ছেন রূপালির খুবই ক্লোজ ফ্রেন্ড কলিজা, ওর নাম দীপশা। তো তুমি দেখাও তোমার কলিজার জন্য তুমি কী রেডি করছো সারপ্রাইজ গিফট, এবং সারপ্রাইজ গিফট রেডি করার কাজ এত পর্যন্ত, এবার সারপ্রাইজ গিফট কী আছে সেটা তোমাদের দেখতে গেলে একটু অপেক্ষা করতে হবে। আগামীকাল আমরা যাওয়ার পরেই রূপালি এই গিফটটা আনপ্যাক করবে এবং তোমাদেরকে দেখাবে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। ফাইনালি চলে এসেছি, এই যে রূপালি। তো এখন তোমরা সবই জানো, ও এখনো কিছু জানে না, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দিদি এসে গেছে, ওই যে হাই করে দাও, হাই হাই। আর এই যে তিনি বসে আছে হাই করে। তারপরে এবার এসেছে আমার দিদির ছেলে, তাহলে চলো ওর সাথেও তোমাদের দেখা করিয়ে দিই। অনেকদিন পরে ওর সাথে দেখা হয়েছে, মানে প্রায় 1.5 বছর বলা যায়। মানে ওকে আমি একদণ্ড না দেখে থাকতে পারতাম না, সেখানে 1.5 বছর ওকে ছাড়া কাটিয়ে ফেললাম। আজকে এসেছে আমার কাছে, ওকে তো আজকে দোলাই মলাই করা হবেই। তো চলো তোমরাও এনজয় করো ভিডিওটা, দেখা যাক কতটা কী করা যায়। দুজন মিলে ঝগড়া করছে কে নেবে কে নেবে। তো চলো রূপালির জন্য সারপ্রাইজ গিফট যাচ্ছে। এই যে সবাইকে দেখাও, এই যে রূপালির জন্য সারপ্রাইজ গিফট ছিল এটা। তো এটা হচ্ছে তোমাদের সকলের দেব্রুপ লাইফস্টাইলে রূপালির হোম টাউনে ফিরে এসেছে এবং ওয়েলকাম পার্টির জন্য ওর এই যে বান্ধবী কলিজা ওর জন্য সারপ্রাইজ গিফট এনেছে। এই সারপ্রাইজ গিফটটা সম্পূর্ণ এই দীপশা, থ্যাংক ইউ দীপশা, দিচ্ছে ওর বান্ধবী কলিজাকে। এতদিন পর দেখা হয়েছে, ওরা দুজনে খুবই ক্লোজ ফ্রেন্ড। যা গিয়ে পাশে বস দীপশা, পাশে বস। ওর প্রায় 1.5 বছর পর দুজনের একসঙ্গে দেখা, ওই জন্য এই সারপ্রাইজটা ছিল। এদের দুজনের এই ফ্রেমটা যেন চিরকাল থাকে, তোমরাও সবাই ইউজ করো। কে বলেছে কি হবে বিছানা গেল, টেবিলে টেবিলে করো, ও নামছে না। কি
দেড় বছর পর দেখা দিয়েছেন, তার জন্য সারপ্রাইজ ছিল এটা ওর। তুমি কতটা এক্সাইটেড হচ্ছিস? আমি আনএক্সপেক্টেড একটা গিফট পেয়েছি। আনএক্সপেক্টেড গিফট পেলে তো সবাই তো খুব ভালোই লাগে, সবারই ভালো লাগে। মানে আমি এক্সপেক্ট করিনি বা আশাও ছিল না এরকম কিছু, যে ওরা এরকম কিছু করবে বা ও এরকম কিছু। আর ওর পাকাটা ওর সাথে আমার যেরকম সম্পর্ক, মানে আমি ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি সিরিয়াসলি, কারণ ও খুব গিফটটা এমনিও। সত্যি কথা, ও সবার জন্য খুব করে, ও একদমই কিপটে নয়। তুই রাগ করিস না কিন্তু? সারপ্রাইজ গিফট দিল ওয়েলকাম জানানোর জন্য। চলো হাততালি দাও, ওয়েলকাম এন্ড কংগ্রাচুলেশনস। এই তোমাদেরকে গতকাল রাতে আমরা বলেছিলাম ভিডিওতে যে কি করছি, যাই হোক খবরের কাগজ যদিও থাকে, হয়তো বা এখান থেকে এক টাকার কয়েনও বেরোতে পারে, সেটা তোমাদের বলেছিলাম। রূপালী আনপ্যাক করবে, রূপালী আনপ্যাক করে তোমাদের দেখাবে সেটাই বলেছিলাম। তো রূপালী এখন আনপ্যাক করবে, চলো। এবার আনপ্যাক করো, তোমার ফলোয়ার্সদের বা তোমার বন্ধুদের দেখাও। তো তোমরা দেখছো রূপালী গিফটটা আনপ্যাক করছে, আনপ্যাক করার পর কি কতক্ষণে দেখবো এটাই হচ্ছে ব্যাপার। এবার খোলা। ও বাবা, বাবা রে কি করেছে, ও খুলছে না, সব ছিঁড়ে ফেলছে। যাই হোক, ও উদ্গ্রীব হয়ে রয়েছে যে কি রয়েছে। অবশ্যই এক টাকার কয়েনও বেরোতে পারে, জানি না আমরা কিছু। দেখো কেমন আঠা আঠা গন্ধ হয়ে যাচ্ছে, সেই গ্লু, তাহলে আঠা থাকতে পারে, গ্লু থাকতে পারে। এই যে এগুলো ছিল, এটা বাবানের খাতার পাতা ছিল। এই যে তোমাদের এই কভারটা কালকে দেখিয়েছিলাম, আজকে ও আনপ্যাক করবে। এটা সম্পূর্ণ দীপশা নিজে হাতে বানিয়েছে, অনেকটা সময় দিয়ে, এক মাস ধরে। এটা একটা মাস ধরে দীপশা নিজে হাতে বানিয়েছে, তোমরা দেখতে পারছো। প্রত্যেকটা ছবির একটা একটা আলাদা আলাদা ক্যাপশন রয়েছে। তোমাদের ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, দেখো এগুলো ওদের স্মৃতি, বিফোর ম্যারেড এন্ড আফটার ম্যারেড। এটা কিন্তু জন্ম করে লাগবি বলে দিলাম, যদি না বলা যেতে পারে ওরা দুই বোনই। ভীষণ ভালো হয়েছে। তো এবার তুমি বলো, তোমার সারপ্রাইজ গিফট পেয়ে তুমি কতটা হ্যাপি তোমার বান্ধবীর থেকে? খুবই ভালো লেগেছে, কি বলবো।
ওর এগুলো বলার ভাষা থাকে না, সত্যি কথা এগুলো সত্যি বলার ভাষা থাকে না, বা বলতে গেলে অনেকটা পিছনে চলে যেতে হয় বা অনেক কিছু মনে পড়ে যায়, তো এগুলো বলার ভাষা নেই। যাই হোক, ভালো থাকিস, সবসময় পাশে থাকিস, ব্যাস এইটুকুনি আর কিছু বলার নেই। ব্যাস এখন এটা এখন ইমোশনাল পর্যায়ে চলছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি এরকম একটা সারপ্রাইজ পেয়ে সত্যি খুব মানে কি বলবো, খুবই আনন্দ পেয়েছি। আমি এটা আশা করিনি, মানে এতটাও আশা করিনি, তো তার থেকে অনেক বেশি পেয়েছি। তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করলাম। এখন সন্ধে হয়ে গেছে, যাই হোক ওরা বাড়িও চলে গেছে, আমি সেই ক্লিপগুলো আর নিতে পারিনি। যদিও অনেকদিন বাদে নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কাছে পেয়েছি, সেই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। অনেক গল্প করেছি, অনেক সুন্দর সময় একটা কাটিয়েছি ওর সাথে। হয়তো বিয়ের পরে অতটা সময় না কাটালেও আমাদের সেই বন্ধুত্বটা আগের মতনই রয়েছে। সময় হয়তো কাটাতে পারি না, কিন্তু যোগাযোগটা রয়েছে এখনও। তো তোকেও বলবো দীপশা, খুব ভালো থাকিস আর এইভাবেই সাপোর্ট করে যাস আমাকে। অবশ্যই আমিও তোকে যেভাবে সাপোর্ট করি আমার দিক থেকে অবশ্যই এরকমই সাপোর্ট পাবি। আর কিছু বলার নেই, অনেক ভালোবাসা রইল তোর জন্য। আর সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। এইটুকুনি, ব্যাস ততক্ষণ সাবধানে থাকো, ভালো থেকো।